ঝিনাইদহ সদর উপজেলা থেকে 3 কিলোমিটার দূরে মুড়িদহ গ্রামে নবগঙ্গা নদীর উপরে মিয়ার দালান বাড়িটি অবস্থিত। বন্ধুরা, সহযাত্রী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজকে এসেছি ঝিনাইদহ। তো আমি এখন আছি হচ্ছে পুভাটি ব্রিজ বলে, আর আজকে আপনাদের দেখাবো হচ্ছে মিয়া বাড়ির দালান, যেটা অনেক সুন্দর একটা দালান। আর আমি যেখানে আছি, এই নদীর নাম হচ্ছে নবগঙ্গা, আর স্থানের নাম হচ্ছে আরাপুর ঝিনাইদহ। তো আপনারা যখন আসবেন, এই ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই হচ্ছে মিয়াবাড়ির দালান। এখানে এসে করলে হবে, আমরা মিয়াবাড়ির দালানে যাব। কথিত আছে, বিখ্যাত কোনো এক সওদাগর তার স্ত্রীর জন্য ভবনটি নির্মাণ করেছিলেন। দর্শক মণ্ডলী, ভবনটি হচ্ছে 3 তলা বিশিষ্ট এবং শুধুমাত্র চুন সুরকি আর কাঠ দিয়ে ভবনটি নির্মিত হয়েছে। মিয়ার দালানটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, ভবনটির গায়ে গাছ জন্ম নিচ্ছে। ধীরে ধীরে হয়তো কোনো একদিন ভবনটি ধসে পড়বে, আর আমরা আমাদের ঐতিহ্যকে হারাবো। ঝিনাইদহ জেলার একটা নামকরা জায়গা, এটা মিয়ার দালান, এটা আপনাদের দেখাচ্ছি। প্লাস এটা অনেক পুরাতন একটা বাড়ি। তো চলুন আমরা উপরে যাই, ছাদ থেকে সুন্দর একটা ভিউ আসে, ওটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আর বাড়িটা অনেক সুন্দর, বিশেষ করে ঝিনাইদহ আমি মনে করি যে শুটিং স্পট হিসাবে এটা অনেক বড় একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি, এবং এখানে আপনারা শুটিং করতে পারেন। এবং আশেপাশে মিউজিক ভিডিও থেকে শুরু করে কোনো কাজ করতে চাইলে অবশ্যই এটা অনেক সুন্দর, বেড়ানোর জন্য সুন্দর, সুন্দর সুন্দর ফটোশুটের জন্য সুন্দর, কিন্তু এটা আজ অবহেলিত। তো এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আর আপনাদের জায়গাটা দেখাবো। মিয়া সাহেব 1947 সালে দেশ ভাগের সময় সেলিম চৌধুরীর কাছে ভবনটি বিক্রয় করেছেন বলে জানা যায়। তাই অনেকে এটি সেলিম চৌধুরীর বাড়ি হিসাবেও জানে। বাড়িটির সঠিক ইতিহাস আমরা জানতে পারিনি, তবে বাড়িটির প্রবেশমুখে লেখা আছে বাড়িটি 1229 সালে কাজ শুরু হয় এবং 1236 সালে বাড়িটির কাজ শেষ হয়, আর ব্যয় হয় 75,000 টাকা। দর্শক মন্ডলী, এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার উপরে যে কুটিটা ভেঙে পড়ে গেছে, বাট স্থানীয় লোকেরা বাঁশ দিয়ে সুন্দরভাবে এটা ঠেক দিয়ে রেখেছে। তো সরকার এবং কর্তৃপক্ষ পর্যটক কর্পোরেশনের আওতায় যদি এই মিয়ার দালানটা পড়ে, তাহলে অনেক সুন্দর একটা টুরিস্ট স্পট হিসাবে আমরা ধরে নিতে পারবো এবং বেড়াতে আসতে পারবো এবং একটা বৈদেশিক মুদ্রা একটা আয়োজন করতে পারি। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। যাই হোক বন্ধুরা, ভবনটি ধসে পড়ার আগেই আপনারা বেড়াতে গেলেই সহযাত্রী দল নিজেদের কষ্ট সার্থক হবে বলে আমরা মনে করব। মন্ডলী, এখানে দেখতে পাচ্ছেন এটা ফাটল ধরেছে, আমাদের ইতিহাসেও ফাটল ধরছে, এবং আমরা এত সুন্দর সুন্দর একটা পর্যটন কর্পোরেশনের আন্ডারে না নেওয়ার কারণে এই পার্ক এটা অবহেলিত। এখানে আজ আছি আমি, একজন এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা এটা যদি শেয়ার করেন, 1 থেকে 2 জন, 2 থেকে 10 জন থেকে 20 জন, এরকম করে যদি হয় তাহলে পর্যটন কর্পোরেশনের আন্ডারে গেলে কিংবা মানুষের যদি চোখের সামনে পড়ে তাহলে হতে পারে একটা সুন্দর একটা টুরিস্ট প্লেস। দেখেন কি বিচ্ছিরে লেখা, আমাদের পর্যটক কর্পোরেশন, আমি ভারতে গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, ওখানে একটা কেউ কাজ করতে দেবে না দেয়ালে, আপনারা পিছিয়ে যান। কিন্তু বাংলাদেশের পর্যটক কর্পোরেশন প্লাস বাংলাদেশের টুরিস্ট প্লেস কী করে নবর হয়েছে, এইগুলো লিখে একটা বিচ্ছিরে অবস্থা সৃষ্টি করেছে। এগুলো সব ভাঙাচোড়া, এদিকে মলমূত্র ত্যাগ করে,
একটা বিচ্ছিরি অবস্থা, কিন্তু বাড়িটা এত সুন্দর আমি আপনাদের বলবো কি, দেখাচ্ছি। আপনার যদি পছন্দ হয় তাহলে বেড়াতে আসবেন, টুরিস্ট প্লেস হিসাবে অবশ্যই আমায় সহযোগিতা করবেন, এটাই আমরা চাব। দশমন্ডলী পাশে নদী আর পাশে হচ্ছে বাড়ি, দ্যাট মিন্স এটা কোনো একটা বন্দর ছিল যেটা আমরা ধারণা করে নিতে পারি, এবং এই বন্দর হিসাবে এখানে কোনো বাণিজ্য কার্যক্রমও ছিল, কারণ এত বড় বিল্ডিং এটা মিয়াদ দালান বলা হয়, এটা 20-30 পিরিয়ডের আগে এটা স্থাপিত, তো এটা আসলেই অপরিকল্পনীয় এবং অনেক সুন্দর। বন্ধুরা, এটা মিয়া বাড়ির পাশে অবস্থিত প্রায় 500 বছর পুরাতন একটা খেজুর গাছ, দুইটা খেজুর গাছ, এই খেজুর গাছগুলো অনেক পুরাতন, প্রায় 500 বছর পুরাতন বলে এলাকার মানুষরা ধারণা করে, এবং অনেক সুন্দর পুরানা খেজুর গাছের চেয়ারটা, এটা অনেক সুন্দর। ৬ বছর বিল্ডিংকে পুরো কারুকাজ করতে লেগেছিল, যেটা লেখা দেখে আমরা বুঝতে পারছি, বাট লেখাটা দেখেন ভাঙা, ওই মাথা থেকে মাথা ভাঙা, বিল্ডিং এর জানলা দরজা সবকিছু চুরি হয়ে গেছে, তাই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ভবনটি যদি পর্যটক কর্পোরেশনের আওতায় আনলে এটিও হতে পারে দেশের অন্যতম একটি পর্যটক স্থান। নদীর যাতায়াত করতো, মানে যোগাযোগ প্রতিবেশী হিসাবে সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পরিত্যক্ত হিসাবে আছে। আচ্ছা ঠিক আছে, এই তো এই পরিত্যক্ত স্থানটা আমরা বেড়ানোর স্থান হিসাবে ধরে নিচ্ছে, তো এটা বিভিন্ন জায়গায় যদি আমরা এটা দেখাতে পারি, এটার এলাকার অনেক লোক এখানে বেড়াতে আসবে, আমরা বিভিন্ন পার্কে যাই, কিন্তু এই বেড়ানোর জায়গায় অনেক সুন্দর, মনোমুগ্ধ হবে, সাত দিন উঠলে খুব সুন্দর লাগে, গরমের সময় বাতাসও খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এইসব অবহেলিত জায়গাগুলোর আরও সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসলে প্রাকৃতিক সৌন্দর্য, পাশে নদী, একটা বিশাল বড় বাড়ি যেখানে কেউ নাই, এটা সৌন্দর্য হিসাবেই মানে একটা মনোমুগ্ধকর জায়গা এক কথায়। তো এটা যদি পর্যটক কর্পোরেশন নেয়, এটা টুরিস্ট কমপ্লেক্স হিসাবে নিতে পারে, এটা পর্যটক কেন্দ্র হিসাবে যদি নেয়, তাহলে একটা দেখার মতো একটা জায়গা হবে। তো এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং আপনারা আশা করি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, এই বলে আমি তোদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ।